ইস্ট বেঙ্গল এবং মোহামেডান বড় ম্যাচের আগে এবার দুই শিবিরেই দেখা গেল নানা রঙের মিশেল এবং সেখানেই ধরা পড়ল বিভিন্ন ছবি। শনিবার ইস্ট বেঙ্গল মোহামেডান ডার্বির আগে নানা রঙের মিশেলে ভরে উঠল দুই শিবির এবং শুক্রবার বিকেলে মোহামেডান টিমকে চাঙ্গা করতে প্র্যাকটিসে আসবেন 1983 বিশ্বকাপ ক্রিকেট জয়ী তারকা সন্দীপ পাটিল। আবার বুধবার সন্ধ্যায় ইস্ট বেঙ্গল মাঠে ঘুরে গেলেন হোসে রামিরেস ব্যারটো। তখন ফ্লাড লাইটে মাঠে চুটিয়ে প্র্যাকটিস করছিল অস্কার ব্রুজোর ছেলেরা। তাহলে কি মোহনবাগানের ঘরের ছেলে এবার ইস্ট বেঙ্গলকে বার্তা দিয়ে গেলেন ডার্বির আগে? তা ঠিক নয়, ব্যারটো ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস দেখেননি, ক্লাব তাবু সহ ঘুরে দেখেন ইস্ট বেঙ্গলের লাইব্রেরি ও এবং মিউজিয়াম। ভিজিটর খাতায় লিখে যান, যা দেখলাম তাতে আমি বিস্মিত, অসাধারণ এক ইতিহাস। ব্যারটোর হাতে ইস্ট বেঙ্গলের শতবর্ষের জার্সি তুলে দেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল হলুদে খেলে যাওয়া আর এক ব্রাজিলিয়ান তারকা গিলমারের জন্য একটি শতবর্ষের জার্সি নিয়ে গিয়েছেন ব্যারটো। শনিবারের ডার্বি ডিফেন্ডারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোহামেডানের ফুটবল সচিব তথা কোচিং টিমের গুরুত্বপূর্ণ সদস্য দীপেন্দু বিশ্বাস যেমন বুধবারই বলেছিলেন, যে কোনো লম্বা টুর্নামেন্টে ডিফেন্স যাদের মজবুত তারাই এগিয়ে যায়। আমরা গোল করাটাকে দেখি, কিন্তু ডিফেন্স মজবুত না হলে গোল করে কোনোই লাভ হয় না এবং আমরা দীর্ঘ অভিজ্ঞতা এটা শিখেছি। এবং দুই দলের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মতামত জানানো হয়েছে, ঠিক এই বড় ম্যাচের আগে তারা কি প্রস্তুতি নিচ্ছে এবং তার আগে ইস্ট বেঙ্গল তাঁবুতে দেখা গেল ব্যারটোকে, তিনি এসে বা কি বার্তা দিয়ে গেলেন সে বিষয়ে আরও বিস্তারিত জানবো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। পলব, এবার ডার্বি ম্যাচের আগে অর্থাৎ এই যে আসন্ন যে বড় ম্যাচ ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের, তার আগে কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে উপস্থিত থাকতে দেখা গেল ব্যারটোকে, ঠিক তিনি কি বার্তা দিলেন? দেখো, ব্যারটো গতকাল ইস্ট বেঙ্গল তাঁবুতে গিয়েছিল বিশেষ আমন্ত্রণে, আর ওর বন্ধু গিলমোরের জন্য একটা জার্সি আনতে গিয়েছিল। যাই হোক, তবে ব্যারটোকে ইস্ট বেঙ্গলের তাঁবুতে দেখে অনেকেই একটু বিস্মিত হয়েছেন, কারণ ব্যারটো কোনোদিন ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেনি, দীর্ঘদিন মোহনবাগানে খেলেছে, এছাড়া ভারতীয় অন্যান্য দলের মাহিন্দ্রাতে খেলেছে, বরাবরই মোহনবাগানের হয়ে খেলেছে ব্যারটো। ইস্ট বেঙ্গলের দু একবার অফার পেয়েছিল, তবে যায়নি ইস্ট বেঙ্গলে, সে কারণেই ব্যারটো। তবে খেলা ছেড়ে দেওয়ার পর যতদিন খেলা মানুষ খেলে বা সেই ততদিন একটা প্রেশার থাকে, তারপরে খেলা ছেড়ে দেওয়ার পর, যেমন সুব্রত ভট্টাচার্য ইস্ট বেঙ্গলের কোচ হয়েছিলেন, চুনি গোস্বামী ইস্ট বেঙ্গলে গিয়ে সম্বর্ধনা নিয়েছেন এবং বলেছেন যে আমার সারা জীবনে আক্ষেপ থাকবে, আমি অন্তত একবার যদি ইস্ট বেঙ্গলে খেলতে পারতাম, যে আক্ষেপটা সেটা গতকাল ব্যারটোকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কি কোনো মনে কোনো আক্ষেপ আছে যে ইস্ট বেঙ্গলে খেলেননি কোনোদিনও? তখন কিছুক্ষণ প্রথমে চুপ করেছিল, তারপরে বলেছে যে জীবনে সবার সব শক্ত মেটে না, ওর মনে হয়তো একটা সুপ্ত বাসনা ছিল, কারণ দেখো ভারতবর্ষের মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো সেরার দল, দু দলেই সাপোর্ট বেস ক্লাব এবং দু দলের জনসমর্থন মারাত্মক রয়েছে, দু দলেরই এমন অনেক খেলোয়াড় আছে যারা দু দলে খেলেছে, দু দলের সাপোর্টারদের কাছে সমানভাবে ভালোবাসা পেয়ে এসছে, যেমন ধরো মেহতাব হোসেন থেকে শুরু করে বহু খেলোয়াড় আছে, সংগ্রাম, গৌতম সরকার, সমরেশ চৌধুরী, এরা, শ্যামল ব্যানার্জি, কৃষ্ণেন্দু রায়, প্রচুর খেলোয়াড় আছে যারা দুটো দলে খেলেছে এবং এমনকি দুটো দলে ক্যাপ্টেনশিপ করেছে, যেমন বাইচুং দুটো দলে ক্যাপ্টেনশিপ করেছে, এছাড়াও সংগ্রাম মুখার্জি, দুলাল দাস, গৌতম সরকার, এরা দুটো দলে ক্যাপ্টেনশিপ করেছে। কাজেই একটা আক্ষেপ মনের মধ্যে থেকেই যায়, যদিও সুব্রত ভট্টাচার্য কোনোদিন ইস্ট বেঙ্গলে খেলেননি, মনোরঞ্জন ভট্টাচার্য কিন্তু এক বছর ইস্ট বেঙ্গলে খেলেছে, দুজনকেই বলা হয় যে ঘরের ছেলে, মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য, ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য, কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্য এক বছর খেলেছে। যাই হোক, আর যেটা হয়েছে ব্যারটো ইস্ট বেঙ্গল যে হেরিটেজ যে সেন্টারটা করেছে, তার আগে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক অত্যাধুনিক তার আগে ক্যাফেটেরিয়া হয়ে গেছিলো ইস্ট বেঙ্গলে, 2016-17 ক্যাফেটেরিয়া চালু হয়েছিল, তারপর এখন অত্যাধুনিক পদ্ধতি একদম ছবি টবি দিয়ে দুর্দান্ত সেন্টার করেছে হেরিটেজ সেন্টারটা, সেটাই দেখতে গেছিলো। সেটা দেখে যেমন একটা ছবিতে দেখা যাচ্ছে যে পঞ্চপাণ্ডবের ছবি ইস্ট বেঙ্গলে, যে পঞ্চপাণ্ডব একটা সময় 1954 সালে যে সময় 54-55 ওই সময়টা ইস্ট বেঙ্গলের দাপটের সঙ্গে খেলেছিল, এই পঞ্চপাণ্ডবদের পাদাস বলা হতো, PADAS, মানে পি মিনস হচ্ছে পদ্মোত্তম ভেঙ্কটেশ, এ হচ্ছে আমেদ খান, এস PADD হচ্ছে ধনরাজ, তারপরে সালে এবং আপ্পারাও, এই পাঁচজন ছিল ইস্ট বেঙ্গলের পঞ্চপাণ্ডব বলা হতো তাদের। তাদের একটা মূর্তি আছে ওখানে, সেটার ইতিহাস শুনেছে এবং তাদের সম্বন্ধে জেনেছে, তাছাড়া যেবার মোহনবাগানকে পাঁচ গোলে হারিয়েছিল সেই ব্যাপারটাও ওর জেনেছে, শুনে খানিকটা থম মেরে গেছিলো কিছুক্ষণ সময়ের জন্য, তারপরে বিভিন্ন ক্যাপ্টেনের ছবি দেখেছে, তারপর বলল যে যে সুনীল ছেত্রী শুনেছি ইস্ট বেঙ্গলে খেলেছিল, তখন সুনীল ছেত্রীর ছবি নেই, তখন দেবব্রত দাস, দেবব্রত সরকার বলেছে হ্যাঁ, মানে নিতু
বলেছে যে হ্যাঁ আছে, সুনীল ছেত্রীর ছবি আছে। আমি নিজেও দেখেছি গিয়ে যে ইস্টবেঙ্গলের সব ক্যাপ্টেনদের ছবি কিন্তু ওই ক্যাফেটেরিয়াতেই ছিল। তাই হোক, এখন তো হেরিটেজে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, তার ইতিহাসগুলো লেখা আছে। এটা একটা সত্যি একটা ক্লাবের পক্ষে, প্রত্যেকটা ক্লাবে এটা থাকা উচিত, একটা ক্লাবের ঐতিহ্য। সাপোর্টাররা শুধু ক্লাবকে সাপোর্ট করলে হবে না, তাদের জানা উচিত একটা ক্লাবের কী ঐতিহ্য, কারা কারা সেই ক্লাবে খেলতেন, কী তার প্রাচীন ইতিহাস। সেই ক্ষেত্রে এটা সাপোর্টারদের জন্য একটা খুব বড় পাওয়া। কাজেই সেখানে ব্যারাটো সেটা গিয়ে জেনেছে। আর ব্যারাটো ভারতীয় ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। ব্যারাটো একটা গোয়াতে একটা ক্যাম্প চালায়, এছাড়াও কলকাতায় একটা ক্যাম্প চালানোর কথা হয়েছিল 2012-13-তে। ব্যারাটো এসেছিল কলকাতায় একটা ক্যাম্প করবে বলে, যাই হোক সেটা বিভিন্ন কারণে হয়নি। তবে ফুটবলের সাথে যুক্ত রয়েছে, আগামী দিনেও তিনি মানে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের থেকে যদি কোনো রকম সুযোগ সুবিধা পায়, ডাক পায়, তাহলে প্রস্তুত আছে। আর ব্যারাটো একা নয়, ব্যারাটোর সাথে ভুলে যাচ্ছি নামটা, ইস্টবেঙ্গল আরেকজন খেলতো ডিফেন্সে, খেলতো খুব লম্বা করে, নামটা ভুলে, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে গোলও করেছিল সে। এই এই এরা দুজনে মিলে একসাথে একটা একাডেমি করেছে। এছাড়া যার কথা বললাম গিলমোর, এই মানে ব্রাজিলিয়ানরা ভারতীয় দলে খেললে কিন্তু খুব অত্যন্ত সফল, তার মধ্যে ব্যারাটো অত্যন্ত সফল ব্রাজিলিয়ান একজন, যিনি দীর্ঘদিন মোহনবাগানে খেলেছে। কাজেই যেহেতু ফুটবলের সাথে যুক্ত রয়েছে, ভারতীয় ফুটবলের সাথে ব্যারাটো তো দেশে ফিরে যায়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ইস্টবেঙ্গলের হেরিটেজ, সেটি দেখে তো ব্যারাটো বেশ স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন। সেই সঙ্গে যে সময় তিনি উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শিবিরে, সেই সময় কিন্তু একেবারে প্র্যাকটিসে মত্ত ছিলেন অস্কার গ্রুজোর দল। সেখানে প্লেয়ারদের নিয়ে কি মতামত রাখলেন তিনি? ব্যারাটোকে প্রশ্ন করা হয়েছিল যে ইস্টবেঙ্গল এই যে এএফসি কাপের ওই রাউন্ডে কোয়ালিফাই করেছে, তাতে কি পরবর্তীকালে কোনো সুবিধা হবে? তখন ব্যারাটো বলছে নিশ্চয়ই, একটা যখন সাফল্য আসে তখন দলটা উদ্বুদ্ধ হয়। যেহেতু ইস্টবেঙ্গল এখনও আই লিগে কোনো পয়েন্ট পায়নি, তবে আশা করা যাচ্ছে যে এবারে ইস্টবেঙ্গল কাপ ঘুরে দাঁড়াবে। আর ব্যারাটোও জানে যে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল, যেহেতু ও ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছে, সব খোঁজখবর রাখে, কাজেই খেলাও দেখে নিয়মিত, কাজে ও জানে যে কাদের কী শক্তি এবং কেন ইস্টবেঙ্গলের এই বিপর্যয়টা রয়েছে, সেটা ও খুব ভালো বুঝতে পারে। কাজে ও বলেছে যে না, নিশ্চয়ই ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে এবং এই সাফল্যটা ওদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। একেবারে বলবদা শেষমেশ তো নজর রাখতেই হচ্ছে বড় ম্যাচের আগে। দুই দলের মধ্যে কিন্তু একটা কাটা হয়ে দাঁড়াচ্ছে ডিফেন্স। সেখানে মোহামেডানের সচিব তিনি নিজেই জানাচ্ছেন যে যথেষ্ট দুর্বল হয়ে রয়েছে মোহামেডান ডিফেন্স। সেই সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরমেন্স দিলেও তারা কিন্তু আইএসএলে যেমন খাতা খুলতে পারেনি, সেইভাবেই কিন্তু একইভাবে তারা একটা ভয়ের কাটা তো থেকেই যাচ্ছে ডিফেন্স নিয়ে। দুই দলের মধ্যে ডিফেন্স নিয়ে কি পরিবর্তন বা নতুন স্ট্র্যাটেজি কিছু লক্ষ্য করা যাচ্ছে? ইস্টবেঙ্গলের যে আদিজা বলে যে স্টপার, যে মূল স্টপার, তিনি অসুস্থ হয়েছেন, তার জায়গা কী করে মেকআপ করবে সেটা এখন ওরা চিন্তাভাবনা শুরু করেছে। ইস্টবেঙ্গল কিন্তু এই নাজমি এফসির সাথে 30 মিনিটে দু গোল এগিয়ে গিয়েও তারপর দু গোল খেতে হয়েছিল ডিফেন্সের দোষে। সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সের অবস্থা মানে খুব খারাপ হয়ে গিয়েছিল, যখন প্রমাণ চাপ দিয়েছিল। কাজে ইস্টবেঙ্গল কোচ না অত্যন্ত চিন্তিত তার ডিফেন্স নিয়ে, যেটা দীপেন্দু বিশ্বাস বলেছে যে একটা টিম আমরা গোল করাটা দেখি, কিন্তু গোল খাওয়াটা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু কোনো ম্যাচ জেতে না। সেক্ষেত্রে অবশ্যই দু দল হাতে সময় আছে, এখনও প্র্যাকটিস বেশ কয়েকটা ম্যাচে বিশ্রাম পেয়েছে। আমার মনে হয় ইস্টবেঙ্গল টিম ঘুরে দাঁড়াবে এবং তাদের সমস্যা মিটিয়ে নিতে পারবে। তারপরে মাঠে যারা মানসিকতা দেখাতে পারবে, সেই দিনে সেই সময় যারা ভালো খেলতে পারবে বা মানসিকভাবে এগিয়ে থাকবে, তারাই ম্যাচটা জিতবে। একদমই তাই, সঙ্গে থাকো পল্লবদা। আমরা নজর রেখেছিলাম এবার শনিবার ডার্বির আগে ইস্টবেঙ্গল এবং মোহামেডান শিবিরে দেখা গেল নানা রঙের মিশেল, এবং শুক্রবার বিকেলে মোহামেডান টিমকে চাঙ্গা করতে প্র্যাকটিসে আসবেন 1983 বিশ্বকাপ ক্রিকেট জয়ী তারকা সন্দীপ পাটিল, এবং আবার বুধবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল মাঠে ঘুরে গেলেন হোসে রামিরেজ ব্যারাটো। তখন ফ্লাড লাইটে মাঠে চুটিয়ে প্র্যাকটিস করছিলেন অস্কার ব্রুজোর ছেলেরা, এবং তাদের নিয়েও বেশ কিছু মতামত রেখেছেন তিনি। তাহলে কি মোহনবাগানের ঘরের ছেলে এবার ইস্টবেঙ্গলকে বার্তা দিয়ে গেলেন ডার্বির আগে? সেই প্রশ্ন যখন উঠেছে তখন কিন্তু জানানো হচ্ছে ব্যারাটো ইস্টবেঙ্গলের প্র্যাকটিস দেখেননি, ক্লাব তাবুসহ ঘুরে দেখেন ইস্টবেঙ্গলের লাইব্রেরি ও মিউজিয়াম। ভিজিটর খাতায় তিনি লিখেছেন, যা দেখলাম তাতে আমি স্তম্ভিত এবং বিস্মিত, অসাধারণ ইতিহাস তৈরি করেছে কলকাতার প্রধান দলগুলি।